পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের হীরাপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আসানসোলের ইসমাইলে অভিযান চালিয়ে অবৈধভাবে গ্যাস ফিলিং করার ঘটনায় 33টি গ্যাস সিলিন্ডার এবং একটি রিফিলিং মেশিন। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। বাজেয়াপ্ত করে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। জানা যায়, দীর্ঘদিন ধরেই ইসমাইল এলাকায় অবৈধভাবে গ্যাস রিফিলিং করা হচ্ছিল। এদিন ধৃতকে আদালতে পেশ করে পুলিশ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, আনন্দ বার্তা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের হীরাপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আসানসোলের ইসমাইলে অভিযান চালিয়ে অবৈধভাবে গ্যাস ফিলিং করার ঘটনায় 33টি গ্যাস সিলিন্ডার এবং একটি রিফিলিং মেশিন বাজেয়াপ্ত করে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। জানা যায়, দীর্ঘদিন ধরেই ইসমাইল এলাকায় অবৈধভাবে গ্যাস রিফিলিং করা হচ্ছিল। এদিন ধৃতকে আদালতে পেশ করে পুলিশ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, আনন্দ বার্তা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের হীরাপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আসানসোলের ইসমাইলে অভিযান চালিয়ে অবৈধভাবে গ্যাস ফিলিং করার ঘটনায় 33টি গ্যাস সিলিন্ডার এবং একটি রিফিলিং মেশিন বাজেয়াপ্ত করে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। জানা যায়, দীর্ঘদিন ধরেই ইসমাইল এলাকায় অবৈধভাবে গ্যাস রিফিলিং করা হচ্ছিল। এদিন ধৃতকে আদালতে পেশ করে পুলিশ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, আনন্দ বার্তা।